অর্থনৈতিক সংকটের কারণে সরকার টিকবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলে সরকার সামাল দিতে পারবে না বলেই তাকে বন্দী করে রাখা হয়েছে। উপজেলা নির্বাচনে নজিরবিহীন কম ভোট প্রমাণ করে 7 জানুয়ারি নির্বাচনের মতো এ নির্বাচনেও সরকারকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এই সরকার বর্তমানে খুব গাজরি করে বেগম জিয়াকে জেলে আটকে রেখেছে। ওনার উপরে যে অন্যায়টা করা হচ্ছে, লক্ষ কোটি টাকা পাচার করে তাদের নামে একটা ইনভেস্টিগেশন হয় না, অথচ তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হবে না। বেগম জিয়া পালিয়ে যাবেন,